আজকে আমি মুসুরি ডালের বড়া বানাবো। ডালটা আমি ভিজিয়ে রেখেছি, মুসুরি ডাল আর পেঁয়াজ, পেঁয়াজ কেটে নিয়েছি ছোটো ছোটো করে, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ। আমি পেস্ট করে নিব ডালগুলো মিক্সার গ্রাইন্ডারে। ডালটা আমি পেস্ট করে নিয়েছি, এখন আমি ঢেলে নেব বাটিতে। এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব লবণ, হলুদ দিয়ে আমি এখন ভালো করে মেখে নেব। আমাদের মাখা হয়ে গিয়েছে, কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দেব। আমি এখন উঠিয়ে দেবো বড়াগুলো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। স্টিমটা কমিয়ে আস্তে আস্তে বড়াগুলো করে নেব। মসুর ডালের বড়া আমাদের হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে দেবো।